छत्तीसगढ़ बुका हास्ते गाने ने बाइक और चरक बाई आम से खरक्षा बरोत ने कतो कसक मन कथी मन का पाते मन ती छाई मन का बाइक और लुतुआ तेला आम से तंगाई मनोचा पूजनी छालो छारी तीन चार प्रदीप कोले मंगे खरक्षा बरोत बाइक बाइक खाई बाइक और हाथी और थांगमानी नुकुनी बुकते कक्ष जमुन तुबका खाती बोनी छाखा में तंगमान यागुलो फानो प्रदीप कोले मंगे खरक्षा पर कार्तिक बोनी ने फोन खाई नगनी तिलांग थांगा यागुलो कार्तिक बोनी प्रदीप कोले बाइक और हाथी ने नगर किपी थांगलाई पुरो चरक बाई हाथी ने मिखिचा हाक्चर थांगन खोंगने बाय दादा छिता थुता लेमनि खरां खनाका पातिमा यागुर प्रदीप कोले ते खरक्षा बाइक मथने साखाम यांगै परकन बाइकर प्राइमरी साखाम नगति लांग थांगा फिया पातिमा थानि सिमि कुमाय थांगा कार्तिक बने आबनुते कार्तिक बने नखुनते आमचिनि बररक बाइकर थानाव कक्षे जम तुबुकाय दिउतियो तंगने एएसआइ चंद्र केतु देवमा थानानि ओसी राजीव शाह जतन परबेक खखानर कक्षाका बरक कुमामने सानि सातम लाइथामने यागराफन पुलिस अक्षुबाय हने कक्षे जागा पाइथागा सांसार फोंग चरक बाइक खुरी कामिनी खेतव तुय कतक सजाग पांकथि मानका आमचिनि बरर पाति मुंगनि कक्तुमा खनाय थांगो सबैका द उस्कोति फरेंसिक टीम आमचिनि बरनै कक्षे जम कार्तिक बरिन कक्षा बासि बुथारकना पुलिस काहां खै चेरिनाय सामुसिता तानर रमनानि उंथों आमचिनि बरो तेब कक्षे जम तुबका सामुसिता ताने रत्न दामनो छि बिसु रमबाय क्राक मास्टर एंके फाइनेंस ते लामाकास नाय बरो लामाकास मने जारा पुलिस सुपर निलपम दत्त सामहाने खाइने रत्न रनन बग सिमंग ब्राय रिमन याब बरो लामाकास मने रसायन हका কার্তিক বনিকে যে বাইক আসলো ওই বাইকে প্রদীপ কালা নামে একজন ব্যক্তি তার খুব ঘনিষ্ঠ লোক তো ঘটনাস্থলে প্রদীপ কালাই এবং সুগন্ত প্রসঙ্গিৎ পাঠারি দুজন মুখোমুখি সংঘর্ষে তারা নিকটবর্তী হাসপাতাল বাইকর হাসপাতাল থেকে রেফার লিখছিল টেপানিয়া টেপানিয়া থেকে পরে আগরতলা জিবি হাসপাতালে রেফার লেখে যাই রোগীর পিছনে সবাই একটু চিন্তিত আসলে রোগী কী পজিশনে আছে পরবর্তী সময় দেখা গেছে রোগী যথেষ্ট সুস্থ আছে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আমরা রয়ে যাই যে কাতিবনি কোথায় থাকে বা কই আছে কোথায় গেল আমরা প্রতিবেশীরা সবাই একটা চিন্তিত তার আত্মীয় স্বজন পরিজনেরা সবাই মিলে থানাতে যাই পুলিশের দ্বারস্থ হই পুলিশ একটা নিরপেক্ষ ভূমিকা কাজ করবে এটা আমরা একটা আশা ছিল কিন্তু আমি নতুনডিলা গ্রাম পঞ্চায়েতের আমার চার নম্বর ওয়ার্ডের আমি একজন জনপ্রতিনিধি আমার নাম অরুণ দেবনাথ আমি জনপ্রতিনিধি হিসাবে আমি যতটুকু আমার করণীয় ছিল আমি বরাবর পুলিশের দ্বারস্থ হই থানাতে যাই কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করে যে আমরা নাকি ওনাকে লুকিয়ে রেখে আমরা একটা নাটকবাজি করতেছি এই নিয়ে থানার বড়বাবু রাজীব শাহ ওনার সঙ্গে আমার বাক বিতণ্ডা হয় আমি আমাকে একটু থ্রেট করেছিল বিভিন্ন রকম আইন জাগাইছিল আমি এখান থেকে চলে আসি পরবর্তী সময়ে আমাদের এখানে কার্যকর্তারা এখানে রতনবৈদ্য মহাশয় আমাদের মণ্ডল জলপাইগুড়ি মণ্ডলের সভাপতি এবং নারায়ণ শীল ওনাদের সাহায্য নিয়ে আমরা পুনরায় ওই দিন রাত্রে থানাতে যাই দুর্ঘটনাটা কোন জায়গায় হয়েছিল অ্যাক্সিডেন্টের স্পট যেখানে এখান থেকে প্রায় 500 মিটার ডিস্টেন্সে এটা জমির মধ্যে পাওয়া গেছে জলে ভেসে এসেছে দুর্ঘটনাস্থল থেকে 500 মিটার দূরত্বে পশ্চিম দিকে বডিটা পাওয়া গেছে দুর্ঘটনার জায়গাটার নাম কি এটা তো অ্যাকচুয়ালি তো পশ্চিম চরক ভাই কুড়িপাড়া কার্তিক বনিকের বাড়ি কোন জায়গায় কার্তিক বনিকের বাড়ি লোতরিলা কল্যাণ আশ্রম পাড়া আপনারা কী ধারণা করছেন মারা গেছে নাকি মারা গেছে এমনি দেখা গেছে মারা গেছে কিন্তু এটা তো মারা হয়েছে কে হতে পারে বা কোথায় কারলো ধারণা আমরা করতে পারি না সেটা প্রশাসনের কাজ প্রশাসন কি বলেছে সাহায্য করবে আপনাদের হ্যাঁ প্রশাসন আমাদেরকে অনেক রকমের কথা দিয়েছে যে আমরা কাজ করছি
আমাদের কাজ করতে সময় দিন। আমরা আমি এরকমও পুলিশের কাছে প্রশ্ন করেছিলাম যে স্যার কার্তিক বনিকে অ্যাক্সিডেন্টের আগে কোন কোন ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে সেটার একটা ডাটা লিস্ট আপনারা বাইর করেন, ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা সঠিক তদন্ত করতে পারবেন। পুলিশকে আমি আমরা গুয়াহাটি পাঠাইছি, এটা আসতে সময় লাগবে, বিভিন্ন রকম অজুহাতে আমরা দেখাইছি। অনেকে ভালো থাকে, অনেক বেশি বেশি সবার সঙ্গে চলে, এমনকি কোনো বাড়ির আনুষ্ঠানিক যে কোনো কাজে সে হাত দেয়, সেই হিসাবে কার্তিক বনিকে আমরা তার রওনা দিয়েছে। চরক পায়ে আসার সাথে সাথে তাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে বাইক যারা বাইক চালাইছে তাদেরকে সবাই ধরাধরি করে সবাই হাসপাতালে নিয়ে গেছে। কার্তিক বনিক এখান থেকে একটু সামনের দিকে গিয়েছে, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে কার্তিক বনিক সেদিন থেকেই নিখোঁজ। নিখোঁজ হওয়ার পর আমাদের এলাকাবাসী, আমাদের এলাকার মানুষ সবাই কার্তিক বনিককে খোঁজাখুঁজি আজ নয় দিন কার্তিক বনিককে খোঁজাখুঁজি, এলাকার মানুষের বিশেষ করে খোঁজাখুঁজি করছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্তিক বনিককে খোঁজার কোনো প্রয়াস নেওয়া হয়নি এবং আমাদের এলাকার পঞ্চায়েত প্রতিনিধি বা আমাদের এলাকার মানুষ যারা থানাতে কার্তিক বনিকের জন্য জিডিএমটি করার জন্য গিয়েছিল থানাবাবুরা তাদেরকে পর্যন্ত ঠিকভাবে সহযোগিতা করেনি, উল্টা তাদেরকে আরও উল্টা ধমকাচ্ছে থানাবাবুরা। আর থানাবাবুদের আজ নয় দিন পর্যন্ত আমাদের এলাকাবাসী কেউ দেখলাম না একদিনের জন্য কার্তিক বনিককে থানা স্টাফ নিয়ে কার্তিক বনিককে খোঁজার জন্য বেরিয়েছে, আমাদের এলাকাবাসী কেউ দেখেনি। এবং থানা যে একটা ভূমিকা নিয়েছে, আমাদের এলাকার একটা যুবক, আমাদের এলাকার মানুষ, সে কোনো ক্রাইমের সাথেও যুক্ত না, সে কোনো খারাপ লোকও না, তার কোনো এমন ব্যাড রেকর্ড নাই, কিন্তু তাকে যে এইভাবে নৃশংসভাবে খুন করেছে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এখন আমাদের উদ্যতন কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে। শুধু আবেদন নয়, আমরা এখন এলাকাবাসী আমাদের কার্তিক বনিকের আসামি যদি গ্রেপ্তার না হয় আসামিকে আমাদেরকে দেখা বলতে হবে, কার্তিক বনিকের আসামি অ্যারেস্ট করতে হবে, না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব। শুধু আন্দোলন না, আমরা বাইকরা থানা টানা ঘেরাও করে আমরা ব্যাপক একটা ঝামেলা সৃষ্টি করব আমরা কার্তিক বনিকের আসামির জন্য। আমরা কার্তিক বনিকের মৃত্যুর আসল রহস্য আমরা জানতে চাই। আমাদের এলাকাবাসী প্রত্যেকটি মানুষের একটাই দাবি, কার্তিক বনিককে কেন খুন করা হলো, কি এমন অপরাধ কার্তিক বনিকের পক্ষে আসে। আমরা এলাকাবাসী, আমরা কার্তিক বনিকের সবাই, আমরা কার্তিক বনিকের সঙ্গে 24 ঘন্টার মধ্যে আমরা আসামি চাই। আমরা আন্দোলন, এমন আন্দোলন আমরা করব, সেটা সেদিন আপনারাও দেখবেন আন্দোলন কাকে বলে। আমরা এলাকাবাসী আর এলাকাবাসী বসে থাকবো না, কারণ থানাবাবুদের উপর আমরা যে একটা আশা ছিল, থানাবাবুরা আমাদের আশার উপর কোনো দামই দেয়নি, আমাদের কথার কোনো দামই দেয়নি। থানাবাবু আরও উল্টা রিয়েকশন করে, থানাতে গেলে উল্টা বের হয়ে যা থানা থেকে, উল্টা জনপ্রতিনিধিদের থানা থেকে। থানাবাবু নাকি জানে আত্মীয় বাড়িতে আছে, এই বাড়িতে আছে, সেই বাড়িতে আছে। আমাদের দাবি থানাবাবু, এটা থানাবাবুরা জানে, থানাবাবুরা যে কোনোভাবে এখন আসামি অ্যারেস্ট করতেই হবে এবং 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতে হবে। আমরা কার্তিক বনিকের আসামি চাই, আমরা কার্তিক বনিকের যারা প্রকৃত খুনি তাদের সম্পূর্ণ শাস্তি দিতে হবে এবং জনসমক্ষে প্রকাশ করতে হবে আসল খুনি কারা কারা। এবং কার্তিক বনিকের দুটো মেয়ে, আজকে 9 দিন থানাবাবুরা একদিনের জন্য কার্তিক বনিককে খোঁজার প্রয়োজন মনে করেনি। আমরা ধিক্কার জানাই এই ধরনের পুলিশ প্রশাসনের প্রতি, আমরা ধিক্কার জানাই এই ধরনের ওসি সাহেবের প্রতি, এই ধরনের দ্বারকার প্রতি আমরা ধিক্কার জানাই। একটা মানুষকে খোঁজার তারা প্রয়োজন মনে করেনি। আর আমরা এলাকাবাসী ধন্য হয়ে যেখানে বলছে আমরা গাড়ি রিজার্ভ করে বাইক নিয়ে আমরা পাগলের মতো গিয়ে খুঁজছি, কিন্তু থানাবাবুরা একদিনের জন্য কোথাও যেয়ে খুঁজেনি কার্তিক বনিককে। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটাই দাবি, আমরা সকলে মিলে এটাই দাবি, আমরা কার্তিক বনিকের আসামি চাই। আসল খুনি কারা তাদেরকে জনসমক্ষে আনতে হবে। কেন কার্তিক বনিককে খুন করা হলো এই জিনিসটা আমরা অবশ্যই চাই, কারণ কার্তিক বনিক একজন ভালো লোক। কার্তিক বনিকের সাথে কারোর সাথে কোনো রকম মনোমালিন্য নেই, কার্তিক বনিকের সাথে কারোর সাথে কোনো শত্রুতামি নেই। এইভাবে একটা এলাকার ভালো লোককে, একটা ভদ্র ছেলেকে এইভাবে খুন করা হবে, এটা আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। আমরা আসামি
অবশ্যই আসামি চাই আমরা এবং আসামি কারা কারা তাদের চেহারাটুকু আমরা দেখতে চাই আসলে কে সেই লোকগুলা আমরা তাদের চাই কি কারণে খুন করা হয়েছে এই জিনিসটা অন্তত জনসমক্ষে পাশ করতে হবে আর আমরা আপনাদের মাধ্যমে আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আপনারা সমস্ত মিডিয়ার মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ আপনিও অবশ্যই এই ব্যাপারটা একটু দেখুন কেন বাইকরা থানা আসনো দিন পর্যন্ত একজন লোক এইটুকু পর্যন্ত তারা নিতে চায়নি আমরা বিভিন্ন খান্তের নেতা নেত্রীদের এনে তারপর জিডিএনটি করাতে হয়েছে কেন এই ধরনের বৈষম্য থানার মধ্যে অবশ্যই যাতে থানার এই ব্যাপারটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখে এবং আমরা মেন মুদ্দা কথা হচ্ছে আমরা আসামি চাই চব্বিশ ঘন্টার মধ্যে আসামি চাই না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব আমরা আন্দোলন এমনভাবে আন্দোলন করব মা বোন সকলকে নিয়ে আন্দোলন করব সব এলাকাবাসী আমরা এক আমরা রাজনীতির উদ্ধে সবাই আমরা কার্তিক বণিকের আসামি চাই।